তিন দিনের জন্য বিমানের উড্ডয়ন বাতিল করার পেছনে একটি ইঁদুরকে দায়ী করেছে শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন্স। গত বৃহস্পতিবার পাকিস্তানের লাহোর থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এয়ারবাস A330 ফ্লাইটে একটি ইঁদুর দেখা যায়। ইঁদুরটি বিমানের গুরুত্বপূর্ণ কিছু কামড়িয়ে ক্ষতি করেছে কিনা তা নিশ্চিত হতে অনুসন্ধান চালানো হয়। বিমান সংস্থাটির একজন কর্মকর্তা বলেন, বিমানটি পুনরায় ফ্লাইট শুরু করেছে, তবে উড্ডয়ন বাতিলের কারণে পুরো শিডিউলের উপর এর প্রভাব পড়েছে। ওই কর্মকর্তা জানান, বিমানটি কলম্বোতে তিন দিনের জন্য গ্রাউন্ডেড ছিল। ইঁদুরের অস্তিত্ব আছে কিনা তা নিশ্চিত না করে বিমানটি উড়ানো যায়নি। পরে ইঁদুরটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। 2023 সালের মার্চে $1.8 বিলিয়ন মার্কিন ডলারের বেশি লোকসান করেছিল শ্রীলঙ্কার রাষ্ট্রীয় মালিকানাধীন এই বিমান সংস্থা। তাদের বহরের 23টি বিমানের আরও 3টি এক বছরেরও বেশি সময় ধরে গ্রাউন্ডেড রয়েছে। ইঞ্জিনগুলোর বাধ্যতামূলক মেরামতের জন্য সংস্থাটির কাছে কোনো বৈদেশিক মুদ্রা নেই। এভিয়েশন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা সাংবাদিকদের বলেছেন, ইঁদুরটি ঋণের বোঝা আরও বাড়িয়ে দিয়েছে, যা এয়ারলাইন্সটির দায়িত্ব নিতে আগ্রহী কয়েকজন বিনিয়োগকারীর ভয়ের কারণ হতে পারে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।